আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবা এবং মেয়ের গল্প। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিদিন আমার গল্পগুলো শোনেন এবং আমার ভিডিওগুলো দেখেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, গল্পটি শুনছেন বা ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর যখনই সময় পাবেন তখনই ভিডিওটি দেখে নিতে পারবেন অথবা শুনে নিতে পারবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছেন, ইউকের ফেমাস প্লেসগুলোর ভিডিও, রান্নার ভিডিও এবং মা এবং ছেলের অনেকগুলো ভিডিও আছেন। আপনারা সময় করে ভিডিওগুলো শুনে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাবা মা এবং দুই মেয়ে নিয়ে খুব সুখের একটি সংসার। বাবা একটা চাকরি করেন, আবার পাশাপাশি ব্যবসাও করেন পার্টনারের সাথে, মোটামুটি ভালো ইনকাম। তাদের দুইটি প্লট আছেন এবং দুইটি প্লটেই তিনি কিনেছিলেন স্ত্রীর নামে। স্ত্রী অনেকগুলো পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন এবং স্বামীর ব্যবসার থেকে লাভের টাকা দিয়ে দুটি প্লট কিনলেন। একটি তারা ভাড়া দিয়ে দিতেন, আরেকটিতে তারা থাকতেন। এভাবেই তাদের সুখের সংসার চলছিল। স্কুল হলিডেতে তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, দেশে এবং দেশের বাহিরে। খুব সুখেরই সংসার তাদের। সংসারে কোনো অভাব অনটন নেই, ঝগড়াঝাটি নেই। বাবা মেয়েদেরকে খুবই ভালোবাসতেন। ছেলে নেই তাতে তাদের কোনো দুঃখ ছিল না, এত ভালোবাসতেন মেয়েদেরকে। মেয়েরা যা বলতেন বাবা তাই করতেন। মেয়েরা যখন যা খেতে চাইতেন বাবা রাতের বেলা হলো সেটা এনে দেওয়ার চেষ্টা করতেন। মা কিন্তু গৃহিণী হলেও তিনি বসে থাকেন না, তিনি সেলাইয়ের কাজ জানেন। তার মানে বাহিরের কারো জিনিস সেলাই করেন না, মেয়েদের জন্য যত কিছু লাগেন, যত ডিজাইনের কাপড় চোপড় বানানো, ঘরের পর্দার কাপড় থেকে শুরু করে সব কিছুই তিনি নিজেই সেলাই করতেন, নিজেই বানাতেন। আর মেয়েদেরকে কখনো একলা কোনো দিকে যেতে দিতেন না, সব সময় মা সাথে সাথে থাকতেন। বাসায় একটি কাজের মেয়ে ছিলেন, কাজের মেয়েটি মেয়েদের সাথে থাকতেন, গল্প করতেন, ঘরের সব কাজকর্মই করতেন। 20-21 বছরের কাজের মেয়েটিকে তারা বাড়ির থেকে, মেয়ের বাড়ির থেকে বিয়ে দেওয়ার জন্য বলতেছিলেন যে মেয়েটিকে যদি পাত্র পাওয়া হয় বিয়ে দিয়ে দেন। তো তারা বললেন ঠিক আছে, তারা যদি গ্রামে কোনো পাত্র পায় তাহলে বিয়ের খরচটা তারা দিয়ে দিবেন, কারণ এই মেয়েটি এই বাসায় 5 থেকে 6 বছর আছেন কাজের লোক হয়ে, সব কাজকর্ম করেন, মাসে মাসে বেতন দিয়ে দেন। তারপরও যেহেতু বড় হয়েছেন বিয়ে দিতে হবে, তারা কিছু সাহায্য করবেন এই তো। এবং মেয়ের মা বাবা বলেছিলেন যে আরেকটা কাজের মেয়ে তারা তাদের গ্রাম থেকে এনে বাসায় দিয়ে যাবেন। বড় মেয়েটি যখন ক্লাস 9-এ এবং ছোট মেয়েটি ক্লাস 8-এ পড়েন, ঠিক ওই সময় হঠাৎ করে মা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। খুব কম বয়সেই তিনি মারা গেলেন। সুখের সংসারে অন্ধকার নেমে আসলো। মায়ের মৃত্যুর পর দিন দিন বাবা পাল্টে যেতে লাগলেন। যে মেয়েরা কিছু খেতে চাইলে বা কিছু চাইলে সব কিছুই বাবা এনে দিতেন মুহূর্তের মধ্যে, এবং কখনো প্রতিবাদ করতেন না, মেয়েরা যা বলতেন তাই শুনতেন। মেয়েদেরকে তিনি মাথায় করে রাখতেন, মনে হতো শুধু বলতেন দুইটা মেয়ে তার দুই চোখের মণি। আর মায়ের মৃত্যুর পর দুইটা মেয়ে দুই চোখের বালি মতো তার কাছে ফুটতে লাগলো। মেয়েরা কিছু বললে তিনি শুনতেন না, বাজার থেকে উল্টাপাল্টা বাজার নিয়ে আসতেন, কাজের মেয়ে যা লিস্ট দিতেন তাই বাজার করতেন, আর দিন দিন মেয়েদের অপছন্দের বাজার করতে শুরু করলেন। আগে যেখানে মেয়েরা মেয়েদের প্রিয় খাবার ছাড়া বাসায় কোনো খাবার আসতো না, এখন তার বিপরীত ঘটতে লাগলো। গত 6 মাস ধরে মেয়েদের স্কুলের বেতন দেয়া তিনি বন্ধ করে দিলেন, এবং মেয়েরা যে যে শিক্ষকের কাছে পড়তেন সব শিক্ষকের বেতন দেয়া বন্ধ করে দিলেন, কাউকে কোনো বেতন দিতেন না।
এক কথায় তিনি মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিতে চাইলেন। তাদের কিন্তু বিয়ের বয়সও হয়নি। এখন ঘরে মেয়েরা যখন বেতন চাইতেন, বাবা রাগারাগি করতেন। আর এদিকে মা একটু চালাক ছিলেন। মা যেটা করেছিলেন, ব্যাংকের যে টাকা পয়সা রেখেছিলেন সব কিছুতে নমিনি করেছিলেন এই দুই মেয়েকে 50% করে। বাড়ি যেহেতু মায়ের নামে কিনা, বাড়িও নমিনি করেছিলেন মেয়েদেরকে, দুই মেয়েকে। বাবা এত ভালোবাসেন, মেয়েদেরকে এত বিশ্বাস করেন। অনেকে বলেছিলেন মার মৃত্যুর পরে বাবাকে বিয়ে করতে, বাবা বললেন না, আমি বিয়ে করব না, আমার মেয়েরাই আমার সব, আমার বিয়ে করার দরকার নেই। এটা বিয়ের এক মায়ের মৃত্যুর এক মাসের মধ্যেই বলেছিলেন। তারপর মেয়েদেরকে নিয়ে তিনি ব্যাংকের সব টাকা পয়সা উঠিয়ে নিলেন এবং যে বাড়িতে তারা থাকেন সেটিও লিখিয়ে নিলেন। আরেকটা বাড়ি যেখানে ভাড়াটিয়ে থাকেন সেটাও লিখিয়ে নিতে চাইলেন। কিন্তু হঠাৎ করে কি মনে হলো, বড় মেয়েকে কেউ কোনো বুদ্ধি দিল বা যাই হোক, মেয়ে বলল, বাবা সব কিছু তুমি তোমার নামে লিখিয়ে নিচ্ছ কেন? আমাদের তো আর কোনো কেউ নেই, ভাই বোন কেউ নেই, যা আছে সব তো আমরাই পাবো, আমাদের নামে থাকলেই বা কী হতো? ব্যাংকের টাকা না হয় তুমি তুলিয়ে নিয়েছ ব্যবসার কাজে লাগাবে বলে। ব্যাংকে একটা টাকাও মেয়েদের নামে এখন আর নেই। ইন্স্যুরেন্স ছিল, ডিপিএস ছিল, সেভিংসে ছিল, সব বাবা তার অ্যাকাউন্টের মধ্যে সব কিছু নিয়ে গেলেন। সব কিছু নিয়ে যাওয়ার পর মেয়েদের স্কুলের বেতন, শিক্ষকদের বেতন সব কিছু দেওয়া বন্ধ করে দিলেন। কাজের মেয়ের জন্য সুন্দর সুন্দর ড্রেস আনতে লাগলেন, মেয়েদের জন্য আনা বন্ধ করে দিলেন। মেয়েদের এখন ড্রেসের দিকে কোনো রুচি নেই, কিছুই নেই। মেয়েদের হলো এখন মায়ের জন্য চিন্তা, মায়ের জন্য কান্না। তারপর বড় মেয়ে একদিন মায়ের ছবি বড় করে বাঁধানোর জন্য বাবার কাছে কিছু টাকা চাইলেন, যে বাবা আমি মায়ের এবং তোমার ছবি বড় করে বাঁধিয়ে ঘরে রাখবো, আমাদের ঘরে এবং ড্রয়িং রুমে। বাবা সেই টাকা দিলেন না এবং ঘরে মায়ের যতগুলো ছবি ছিলেন বাবা কি করলেন, সব তুলে আলমারির মধ্যে রেখে দিলেন। বললেন, তোমার মায়ের ছবি এখানে সেখানে থাকলে তার স্মৃতি আমার মনে পড়ে, ছবি রাখা যাবে না। বড় মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাবাকে বিশ্বাস করেন, বেতন দিয়ে দিবেন, অসুবিধা নেই। আর ছোট মেয়ে খুবই চালাক, সে খেয়াল করলেন বাবার সাথে কাজের মেয়ের আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারপর সে বড় বোনকে বললেন, বড় বোন প্রথমে বিশ্বাস করেনি। কিছুদিনের মধ্যে বড় বোনও দেখলেন যে বাবার স্বভাব চরিত্র পাল্টে গেল। কাজের মেয়ে আগের মতো করে তাদের কাপড় চোপড় ধুয়ে দেয় না বা তাদের খাবার দাবার রান্না করে দেয় না, তাদের কোনো কিছুই রেডি করে দেয় না। সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে বাবা বাসায় আসলেন। আসার পর বড় মেয়ে রেগে বাবাকে বললেন, তুমি বেতন দিচ্ছ না কেন, কারো বেতন দিচ্ছ না কেন? সব শিক্ষক আমাদের পড়ানো বন্ধ করে দিয়েছেন, স্কুল থেকে বারবার নোটিশ দিচ্ছেন, তুমি বেতন দিচ্ছ না কেন? আর ঘরের যতগুলো কাজ আছেন এবং রান্নাবান্না এখন থেকে আমরাই করব, কালকে কাজের মেয়েকে বাড়ি দিয়ে এসো, ওই বাসায় আর থাকতে পারবে না। বাবা বললেন, কেন ওই বাসায় থাকতে পারবেন না কেন? তখন বললেন, না ওর দরকার নেই, ও আমাদের কোনো কাজেই করে দেয় না, ও ঘরের কোনো কাজেই এখন আগের মতো করে না, ওর মতো ও চলে টিভি নিয়ে ব্যস্ত থাকে, ফোন নিয়ে ব্যস্ত থাকে, ও আমাদের কোনো কাজ করে দেয় না, রান্নাবান্না করে না, আমরা যা বলি তার উল্টোটাই সে করে, আমাদেরকে বকাবকি করে। তখন বাবা বললেন, কেন তোমরা বড় হয়েছো, তোমাদের কাজ শেখার দরকার আছে, তোমরা তোমাদের কাজ করে নিবা, ও কেন তোমাদের কাজ করে দিবে? তখন বড় মেয়ে বলল, ও কাজের মেয়ে তাই। তখন বাবা বললেন, ওকে আর কাজের মেয়ে বলবে না, তোমাদের কাজ তোমরা করতে পারলে বাসায় থাকবে অথবা বের হয়ে যাবে। তখন রাগারাগির এক পর্যায়ে বাবা কি করলেন, দুই মেয়েকে ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আটকে রাখলেন, যে কথা বলা যাবে না, কথা বলতে পারবে না। অনেকক্ষণ কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি করলেন। করার পর বাবা কি করলেন, দুই মেয়েকে ঘর থেকে বের করে দিলেন। উপযুক্ত মেয়ে, দুইটা মেয়েকে ঘর থেকে তিনি বের করে দিলেন, যে বাসায় যেন আর না আসে। এবং কাজের মেয়ে সেখানে হাসাহাসি করতে লাগলেন, মেয়েগুলা দেখলেন। এবং বাবা সরাসরি বলে দিলেন, বাসার থেকে বের করে দিলাম, বাসার দিকে যেন আর কোনো দিন না আসে, সে কাজের মেয়েকে বিয়ে করবেন। যা বললেন তাই করলেন, পরের দিন তিনি কাজের মেয়েকে বিয়ে করলেন। আর এদিকে দুই বোন রাতের বেলা যখন তাদেরকে বের করে দিলেন, খালি পায়ে, শুধু একটা করে ড্রেস ছিল, তারা একটা ট্যাক্সি নিয়ে তাদের যার একটা প্লট ছিল মায়ের নামে সেখানে গিয়ে উঠলেন।
সেখানে যে ভাড়াটিয়া ভাড়াটিয়া বললেন, তোমার বাবা ফোন করেছে তোমাদের উঠতে না দিতে। তখন মেয়ে বললেন, বাড়িটা আমার মায়ের নামে, আমরা যা করার করব। বড় মেয়ে জোর দিয়ে বললেন, ঢুকে গেলেন ঘরের মধ্যে, ঢুকে একটা রুমে থাকলেন, থেকে বললেন, বাড়িটা আমাদের মায়ের নামে, আমরা কালকে মামার বাড়ির সাথে কথা বলে যা ব্যবস্থা করার করব। মায়ের দিকের কোনো আত্মীয় তাদেরকে সাহায্য করলেন না বাবার ভয়ে। 3-4 দিন তারা অনেক চেষ্টা করেছেন, কেউ কোনো হেল্প করেনি। তারপর বাবার দিকের এক আত্মীয় মেয়েগুলোকে হেল্প করলেন। তারা ধারে ধারে ঘুরলেন, কি করব আমরা, বাবা তো কাজের মেয়েকে বিয়ে করে আমাদেরকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমরা কোথায় যাব, আমাদের টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, বাবা তো সব লিখিয়ে নিয়েছে। সবাই মেয়েগুলোকে বকা দিতে লাগলেন, কেন সব লিখে দিলেন। যাক, বাবার দিকের এক আত্মীয়, ওনারা খুবই শক্তিশালী, তার বাবাকে ভয় পায় না। তখন তারা জিনিসটা মীমাংসা করলেন, তাদেরকে ওই প্লাটে, মায়ের প্লাটে থাকতে বললেন, যে তোমরা এই প্লাটে থাকো, এবং ভাড়াটিয়াকে বললেন মাসে মাসে ওদেরকে ভাড়ার টাকাটা দিয়ে দিতে। যেহেতু 4 বেডরুমের বাসা, একটা বেডরুমে তারা 2 বোন থাকতেন, আর বাকিটাতে তারা ফ্যামিলি বাসা, তারা থাকতেন তাদের ছেলে মেয়ে নিয়ে। যাক, এভাবে কয়েকটি বছর কেটে গেল। দেখুন, মা মারা গেছে, এতটুক ছোট মেয়ে, তারা কিন্তু শক্ত বা শক্তভাবে টিকে রইলেন, পড়াশোনা করলেন 2 বোন। পড়াশোনা করা অবস্থায় যখন বড় মেয়ে বিয়ে পাস করলেন, তখন তাদের সেই আত্মীয় তাদের সবসময় খোঁজখবর নিতেন। যদিও বাবার দিকের আত্মীয় বাবার সাথে আর সম্পর্ক রাখলেন না, এই মেয়েগুলোকে নিজের মেয়ের মতো করে তারা দেখতে লাগলেন। মেয়েগুলোকে এখন বড় মেয়েকে বললেন যে একটা বিয়ের সম্বন্ধ এসেছে, তাকে বিয়ে দিবেন। তারপরে গার্মেন্টস ব্যবসায়ী বড় লোক ছেলের সাথে বড় মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেজ মেয়ে বড় মেয়ের সাথে তার শ্বশুরবাড়ি চলে গেলেন। তখন এই পুরো প্লাটটায় তারা আরেকটা নতুন ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে রাখলেন, এবং তাদের সেই আত্মীয় এটা দেখাশোনা করতেন, ভাড়াটা নিয়ে 2 বোনের অ্যাকাউন্টে সমানভাগে তিনি দিয়ে দিতেন। যাক, বাবার সাথে কোনো সম্পর্ক নেই, কী হচ্ছে সেটাও তারা জানে না, কোনো কিছুই তারা জানতেন না, কোনো খবরই নিতেন না, বাবাও নিতেন না, মেয়েগুলো নিতেন না। কয়েক বছর পরে মেজ মেয়েরও বিয়ে হয়ে গেলেন, মেজ মেয়ে বিয়ে করে ইতালি চলে গেলেন, এবং বড় মেয়ে ঢাকাতে থাকেন। প্রায় 7 বছর পর হঠাৎ করে বাবা বড় মেয়ের বাড়িতে বাসার সামনে এসে কান্নাকাটি করলেন জায়গা দিতে। মেয়ে থতবত খেয়ে গেলেন, এবং মেয়ের জামাই সব কিছুই জানতেন, সব কিছুই বলেছেন মেয়ে। তারপর মেয়ের জামাই বাসায় ছিলেন, তিনি কিছুই বললেন না, তিনি বললেন, হাজারোক তোমার বাবা, বাসায় আসতে দাও। বাসায় ঢুকলেন, ঢুকার পর কান্নাকাটি করলেন, তিনি খুবই অসুস্থ। তারা চিকিৎসা করালেন, 1 মাস রাখলেন। ছোট মেয়ে বড় বোনকে খুব বকাবকি করতে লাগলেন, কেন জায়গা দিলেন, এতটা বছর তাদের কোনো খোঁজখবর নেয়নি, কেন তাকে জায়গা দেয়া হলো। তারপর বড় মেয়ে বললেন, আমি দিতে চাইনি, আমার স্বামী দিয়েছে। যাক, এখন এত বছর আসলে মাঝপথে কি হলেন? বাবা যে কাজের লোকটিকে বিয়ে করেছিলেন, কাজের মেয়েটিকে, সেই ঘরে একটি ছেলে হয়েছেন। ছেলের জন্মের পরে প্লাটটি তার স্ত্রী নিজের নামে লিখিয়ে নিলেন, ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা যেদিকে যা ছিল ব্যবসাপাতি সবই তার নামে লিখে নিলেন। সব কিছু লিখে নেওয়ার পর বিয়ের 4 বছরের মাথায় কাজের মেয়েটি তাকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে তার এক খালাতো ভাইকে বিয়ে করে সে চলে গেলেন, প্লাটটিও বিক্রি করে দিয়েছেন, ব্যবসার যে দোকানপাট ছিল পার্টনারের সব কিছু বিক্রি করে দিয়েছেন, আর তার চাকরিও এখন নেই, কোথায় যাবেন? আত্মীয় স্বজনের বাড়িতে, ভাই বোনদের বাড়িতে এদিক সেদিক তিনি ঘুরিয়ে বেড়েছিলেন এতদিন, এখন সবাই বুদ্ধি দিয়েছেন যে তোমার মেয়ে অনেক বড় লোক, বাড়িতে দারোয়ান আছে, অনেকগুলো প্লাটের ভাড়া পায়, কয়েকটা বাড়ির মালিক, কাজের লোক আছেন, ড্রাইভার আছেন, তোমার মেয়ে সোনার পালঙ্কে শুয়ে আছেন, 2 মেয়ে খুব সুখে আছে, তুমি বড় মেয়ের কাছে যাও, ছোট মেয়ে যেহেতু দেশের বাহিরে, এজন্য সে মেয়ের কাছে আসলেন। যাক, মেয়ে তার চিকিৎসা করালেন, চিকিৎসা করানোর পরে তাকে বললেন গ্রামের বাড়ি চলে যেতে, কারণ সে বললেন তার শ্বশুরবাড়ি থেকে নানা কথা উঠতে লাগলো।
যে এমন বাবাকে কেন জায়গা দেয়া হলো। বাবার গ্রামের বাড়িতে থাকতেন তার ছোট ভাই, সেখানে গিয়ে কিছুদিন থাকলেন। থাকার পরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন, আবার মেয়ের কাছে চলে আসলেন। এখন দেখুন, বাবা এমন ব্যবহার করার পরও মেয়ে কিন্তু বাবাকে ফেলতে পারেনি। শ্বশুর বাড়িতে প্রতিবাদ করে জামাইকে বুঝিয়ে শুনিয়ে এই বাবার অনেক চিকিৎসা করিয়েছেন। যে বাবা তার মার কবরটা বাঁধায়নি, মার কবরের কাছে আর কোনোদিন নেয়নি, তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলেন সন্ধ্যার সময় বৃষ্টির রাতে, সে মেয়ে তাও বাবাকে জায়গা দিলেন। তিনি অসুস্থ অবস্থায় কয়েক বছর টিকেছিলেন, সে কয়েকটা বছরেই মেয়ে তার সেবা করেছিলেন, মেয়েকে রেখেছিলেন, মেয়ে তাকে তার বাসায় রেখেছিলেন, তার জন্য একটা ছেলে এবং একটা মেয়ে দুইটা কাজের লোকও রেখেছিলেন, যে তার সেবা শুশ্রূষা করার জন্য। মেয়ে তার সংসার নিয়ে ব্যস্ত, তার দুটি সন্তান তাদেরকে নিয়ে ব্যস্ত, তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর বাবা তো বিছনায় পড়া ছিলেন, প্যারালাইজড হয়ে তিনি বিছনায় ধুকে ধুকে, 3টা বছর বিছনায় ধুকে ধুকে শেষে হসপিটালে মারা গেলেন। তো বাবা মেয়ের গল্পে দেখুন কেমন নিষ্ঠুর বাবা, মায়ের মৃত্যুর পর সে কী করলেন, আর মেয়ে, এই মেয়ে বাবার বিপদের দিনে দেখুন কী করলেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাই পাইকে। পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।